একদিন আলাইকুম অর্থাৎ ছয় জানুয়ারি বিকালবেলায় ভিডিওটি করছি আমি এখনো পর্যন্ত জানি না যে আসলে সাত তারিখে সত্যিকার অর্থে কি হতে যাচ্ছে এবং সাত তারিখে শেখ হাসিনার বিজয় হবে নাকি আমেরিকার বিজয় হবে বিএনপির সাদ আহলাদ পূর্ণ হবে নাকি ভারতের খায়েশ পূর্ণ হবে এটি বলতে পারি না তো যেহেতু নিয়মিত কন্টেন্ট তৈরি করি আজকের এই দিনকে কেন্দ্র করে যা কিছু মনের মধ্যে আসছে তার কিছু আপনাদের নিকট প্রকাশ করতে চাচ্ছি যেন সো দ্যাট এই যে এই সময়টি একটি দুর্বোধ্য এবং একটি অস্বস্তিকর একটি সময় এই সময় নিয়ে অন্নগত দিনে যখন আপনি চিন্তা করবেন এই ভিডিওটা শুনে আপনার কিছুটা হলেও ভালো লাগবে যেমন ধরুন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নিকট সবচেয়ে অনাকাঙ্ক্ষিত এবং সবচেয়ে অপ্রিয় ব্যক্তি হলেন জনাব পিটার ডিহাস আমেরিকার সম্মানিত রাষ্ট্রদূত এরপরে ধরেন তারেক রহমান সাহেব বা অন্যান্য যারা রয়েছেন তো মিস্টার পিটার দিহার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি বৃহৎ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এবং এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু একটু বেকায়দায় আছে এজন্য গত প্রায় এক বছর ধরে পিটার ডিহাসের যে মুভমেন্ট কথাবার্তা সব কিছু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছেন শেখ হাসিনা তিনি সহ্য করেছেন কিন্তু যদি ধরুন আগামীকাল অর্থাৎ সাত তারিখে তারা সফলভাবে যা করতে চেয়েছে সেটি করতে পারলো সফলভাবে সফলভাবে তারা শপথ নিল সরকার গঠন করল এবং সরকার গঠন করে প্রথমেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ইত্তলা পাঠানো হলো দেখা করো এবং সেখানে যিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন জানি না কে হবেন যদি মোমেন সাহেব হন খুবই ভালো হয় এবং তিনি সেই মিস্টার পিটার হাসকে ডেকে এনে কিছু বকাঝাকা করলেন এবং বললেন যে তোমরা টেকা অভাবে আছো এই জন্য বিভিন্ন জায়গায় তোমরা গণ্ডগোল লাগিয়ে দাও যুদ্ধ করো আমাদের এখানে অনেক চেষ্টা করেছো গণ্ডগোল লাগানোর জন্য তো পারো নাই এই জন্য এখন তুমি বলো তোমাকে কি করা যায় এখন এরকম একটি প্রশ্নের উত্তরে মিস্টার পিটার দিহাস কি বলবেন বা কি করতে পারেন এটি নিয়ে আপনি এখন চিন্তা করুন এবং যদি এই ঘটনা ঘটে মিলিয়ে দেখবেন তাতে বুঝতে পারবেন যে আপনার কল্পনা শক্তি আপনার কবিত্ব বা আপনার উদ্ভাবনী ক্ষমতা আপনার সৃষ্টিশীলতায় কোন পর্যায়ে রয়েছে দ্বিতীয় যে সম্ভাবনাটি সেটি হলো ঢাকা রাস্তায় পিটার্ডী হাস বিরোধী মিছিল বের হল বিশ্রী সব মিছিল সেই মিছিলে নানা রকম কথাবার্তা বলা হলো এবং সেই মিছিলের অনেকের হাতে পাতি হাস রইল এবং সেই হাঁস সেই নিয়ে তারা আনন্দ মিছিল করতে 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 সেই আমেরিকান যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের যে সামনে রাস্তা অর্থাৎ গুলশান দুই নম্বর থেকে সেই বাড্ডা রাস্তা পর্যন্ত বিজয় সরেনি পর্যন্ত সেই এটাকে বিজয় সরেনি বলে কিনা হ্যাঁ তো সেই পর্যন্ত পুরো রাস্তায় তারা হাঁস মেলা করলো কিংবা ধারা যে লেকের পাড়ে সেখানেও হাঁসমেলা বিস্তৃত রইল এবং সেই মেরুল বাড্ডার যে রাস্তাটি রয়েছে রামপুরা থেকে একদম যেটা যমুনা ফিউচার পার্ক হয়ে তিনশো ফিট পর্যন্ত গিয়েছে সেই রাস্তায় আমেরিকান দূতাবাসের সামনে যে মাঠ রয়েছে এটা তো সরকারি মাঠ সেখানে হাঁসমেলা তারা করলো সেখানে হাসাহাসির গল্প বলা হলো হাড় জবাই করে হাঁস পিঠা খাওয়ার উৎসব তৈরি হলো মানুষজন অনেক রাত পর্যন্ত পটকা ফোটালো আনন্দ উৎসব করল এবং সেইগুলো সমস্ত টেলিভিশনগুলো লাইভ ব্রডকাস্ট করে সারা দুনিয়াতে দেখালো বোঝার চেষ্টা করুন যে এটি যদি করে কেউ আপনি কার্যত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন লাইভ প্রচার করছে যে এই মাত্র সিলেট থেকে একশোটি হাঁস আনা হয়েছে এবং এ একশোটি হাঁস এখন জবাই করা হবে এবং চিতুরি পেটে দিয়ে যেয়ে যত বেশি খেতে পারবে ফ্রি কমপক্ষে এতটি খেতে পারবে ফ্রি এইরকম খুব সুন্দর করে গেল হাঁসের মতো কতগুলো নৌকা তৈরি করা হলো হাঁস নৌকা এবং সেই নৌকার বায়েস দেওয়া হলো পুরো হাতের ঝিল থেকে শুরু করে সেই গুলশান লেক হয়ে একেবারে বাড়ি ধারের সামনে দিয়ে এগুলো সব যেতে শুরু করলো তারপরে বলা হলো ইয়া হাঁস ওয়া হাঁস হ্যাঁ হাস পিউ হাঁস এ সমস্ত সেই যে আমাদের যে নৌকা বাইচের যে গানগুলো হয় এবার ঢোল ডগর বাজিয়ে এই গানগুলো এমনভাবে বাজানো হলো যেন আমেরিকান দূতাবাসের প্রতিটি ঈদ ভেদ করে প্রত্যেকটি জায়গাতে এই শব্দগুলো পৌঁছা যায় এবং সিএনএন বিবিসি আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো প্রচারের ব্যবস্থা হলো এবং তখন মিস্টার পিটার ডিহাস বা মিস্টার বাইডেন বা ব্লিঙ্কেন তাদের যে মানসিক অবস্থা হবে সেটি নিয়ে লোকজন কবিতা রচনা শুরু করে দিল এটি গেল দ্বিতীয় তৃতীয় হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন এবং আমরা নিশ্চিত জানি যে এখন যে অবস্থায় যদি পূর্বের পশ্চিমে না ওঠে যদি স্বয়ং আল্লাহরবুল আলমিন এখানে নিজ হাতে কোনো কিছু না ঘটান তাহলে নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে তো শেখ হাসিনা তিনি ডেকে পাঠালেন ইত্তলা দিলেন মিস্টার পিটার ডিহাসকে এবং মিস্টার পিটার ডিহাস যেতে বাধ্য তিনি গেলেন এবং অনেকক্ষণ তিনি গণভবনের সামনে অপেক্ষা করলেন এরপরে ভিতরে গেলেন এবং প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার আগে তার সঙ্গে কি কি হতে পারে বা যাওয়ার পর প্রধানমন্ত্রীর সামনে বসে তিনি কি বলবেন এবং প্রধানমন্ত্রী তাকে কি বলবেন এগুলো নিয়েও আপনি কোনো কিছু রচনা করতে পারেন এরপর আপনি যেটি দেখতে পারেন সেটি হলো মিস্টার পিটার দিহাস তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মনের দুঃখে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং তিনি যখন চলে যাচ্ছেন তার যাওয়ার যে যাত্রাপথে দুই ধারে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তাকে বিদায় সম্ভাষণ জানালো আওয়ামী ভাষায় আওয়ামী স্লোগানে এবং এরকম একটি পরিবেশ এবং প্রতিবেশ যদি আমাদের এই দেশে শুরু হয়ে যায় তাহলে সেটি কেমন হবে এখানে বাস্তবতা হলো যে আমেরিকা এবং মিস্টার পিটার দিহাস আমি অন্তত পক্ষে আমেরিকার আন্তরিকতা এবং পিটার দিহাসের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না তারা প্রাণান্ত চেষ্টা করেছেন আওয়ামী বিরুদ্ধে বিজয়ী হবার জন্য কিন্তু এক্ষেত্রে আওয়ামী লীগের যে স্ট্যামিনা সেই স্ট্যামিনার কাছে আজকের দিন পর্যন্ত তারা পরাজিত হয়েছেন আওয়ামী কৌশলের কাছে তারা পরাজিত হয়েছেন এবং আওয়ামী যে মুরব্বী ভারত ভারত এবং মোশাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের যে শুদ্ধি সেই বুদ্ধিশুদ্ধির নিকটে আমেরিকার গোয়েন্দা সংস্থার যে ধারণা এটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমেরিকা মনে করেছিল যে বাংলাদেশ ভয় পাবে আমেরিকা মনে করেছিল শেখ হাসিনা ভয় পাবেন আওয়ামী লীগ ভয় পাবে এবং ভয়ের চোটে ক্ষমতা ছেড়ে তারা সবাই মার্কিন দূতাবাসে আশ্রয় নেবেন কিন্তু আমেরিকার সঙ্গে এত স্মার্টলি আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগ খেলে যাচ্ছে এখন আমেরিকায় এই সংক্রান্ত যারা কর্তা ব্যক্তি তারা খুবই মুসিবতের মধ্যে পড়েছেন সারা দুনিয়ার পত্রপত্রিকা যারা পশ্চিমা ঘেঁষা পত্রপত্রিকা তারা আওয়ামী লীগের প্রশংসা করার জন্য কলম রেডি করে রেখেছে আর মিস্টার জো বাইডেনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য তারা ইতিমধ্যে লেখালেখি শুরু করে দিয়েছে গার্ডিয়েনের মতো বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকা এবং ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিনের মতো বিখ্যাত পত্রিকা ইতিমধ্যে শেখাছিনিয়ার সফলতা এবং আমেরিকার ব্যর্থতা নিয়ে যে কাব্য রচনা করেছে যা কিনা পশ্চিমা সমাজ বিশেষ করে আমেরিকার সমাজকে বিক্ষুব্ধ করে তুলেছে এর কারণ হলো তারা নিজেদের অহংবোধ এবং নিজেদের অহমিকা ওই জায়গাটা একেবারে টনটনে সেখানে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের কর্তাব্যক্তিদের দ্বারা তাদের প্রেসিডেন্ট অবদস্ত হবে মার্কিন নীতি এখানে মাঠে মারা যাবে এবং তারা বসে বসে আঙ্গুল চুষবে এটি মার্কিন সমাজ এখনও গ্রহণ করে না তারা এই যে দেখেন ইউক্রেন যুদ্ধের জন্য প্রচুর স্যাক্রিফাইস করছে মার্কিন অর্থনীতির তাল মাটাল কিন্তু একজন মার্কিন নাগরিক একটা উ শব্দ করছে না তাদের বক্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য এটা খুব বেশি জরুরি এবং দরকার এবং এটি যুদ্ধে আরও ত্যাগ স্বীকার করে হলেও থাকতে হবে এবং এই ধারাবাহিকতায় দেখেন ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন সরকারকে প্রভোগ করার চেষ্টা করছে তারা বলার চেষ্টা করছে যে কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকান নেগোসিয়েশন করাটা ঠিক হবে না এখানে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে গার্মেন্টসের ব্যবসা রয়েছে এই বিষয়ে সরকার যদি অর্থাৎ আমেরিকান সরকার যদি শুধু ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে তাহলে এটি আমেরিকার ভবিষ্যৎ খুব অন্ধকার করে দেবে বরং এই ব্যবসায়িক স্বার্থের উর্ধে উঠে বাংলাদেশকে কিভাবে চাপে ফেলা যায় এই ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নাল বিভিন্ন পরামর্শ দিয়ে বাইডেনকে রীতিমতো খোঁচা দিয়েছে তো সেই খোঁচায় বাইডেন কি করবেন বা মিস্টার ডি হাস কী করবেন বা ডোনাল্ড লু কি করবেন সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু বাস্তবতা হলো যে আজকের দিন পর্যন্ত পথঘাট মাঠ রাস্তাঘাট সব কিছু দেখে মনে হচ্ছে একেবারে মানে সরকার সব কিছু আওয়ামী লীগ সরকার সব কিছু ম্যানেজ করে ফেলেছে আর আকাশের দিকে তাকিয়ে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এতটা মজলুম হয়ে পড়েছেন যে তারা এই বর্তমান জমিনে যা কিছু হচ্ছে তার বিপরীতে একমাত্র আল্লাহর মদত প্রার্থনা করছে আল্লাহই ভালো জানেন কোনটি উত্তম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত